আসসালামু আলাইকুম, রমজানুল মোবারক। আমাদের তো পঞ্চম রোজা চলছে, এটা হচ্ছে আমরা সেহেরি খাওয়ার পরে, ওপরে আসছে আমি নামাজ পড়তে, 4টা বাজে। আজান কিন্তু আমাদের সাথে সেহেরি পর্যন্ত জেগেছিল, ও বোধহয় এই তো 17:45-টার দিকেও ঘুমাইছে, মানে অবাক কাণ্ড। আমরা সবাই তাই বলছিলাম যে কিভাবে এত রাত পর্যন্ত সে আমাদের সাথে জেগেছিল। আজকে আমরা একবারও ঘুমাই নাই, মানে ভোর রাতে আর কি, খেয়ে এখন উপরে আসছি নামাজ পড়তে, নামাজ পড়ে তারপরে ঘুমাবো। আর আজানকে তো এই ফাঁকে আমি ঘুম পাড়িয়ে দিলাম, না হয়তো শান্তি মতো নামাজ পড়তে পারবো না, কারণ আরজু অলরেডি নামাজে বসে গেছে, আর জিদান তো নামাজ পড়ে অলরেডি শুয়ে গেছে, আলিসাও শুয়ে গেছে, তো এই জন্য ওকে আমি ঘুম পাড়াই দিলাম, তাহলে সময় নিয়ে সুন্দর মতো শান্তি মতো নামাজ পড়তে পারবো। তো এটা তো একটা ভাবি আমাকে দিয়েছিল, আমি আগেও বলেছিলাম যেবু ভাবি, মনটাই ভালো হয়ে যায় যখন দেখি। এটা হচ্ছে চতুর্থ রোজার দিন, আজান আসো, এ আমি তো সবসময় একটু বাসার সামনে একটু বের হই, আজান বাসায়, আর এইসব দেশে গাড়ি তো এত বাসার পাগল সামনে কেন বাবা, পিছনে সব জায়গায় অনেক অনেক জায়গা থাকে, সমস্যা হয় না। তো আমি আসো না, জানি না আজান কিন্তু গাড়িতে চড়তে অত আসো একটা পছন্দ করে না, বাট গাড়ি আজান থেমে আসো থাকলে বসে থাকতে আসো, অনেক বেশি পছন্দ করে। এই সে যে যাবে দেখেন না, আমি কিন্তু হাঁটতে বের আসো হয়েছিলাম, সে গাড়ি আজান দেখে আসো, উঠবেই উঠবে, একটু উঠালাম, তারপরে তো আর নামছেই না। খুব নামাতে চেষ্টা করেছি কিন্তু সে নামবে না, একদম হাত ছেড়ে ফেলে দেয় আমার। আমি অবশ্য জিদান আলিসা চারজনকে নিয়েই বের হই, তো ওরা সামনের দিকে চলে গেছে, আমাদের স্কুলের সামনে একটা স্কুল আছে, সেখানে স্কুলের পিছনে বড় মাঠ আছে, ওখানে চলে গেছে। আর আমি এলিসকে নিয়ে আর আজানকে নিয়ে মানে যাব আর কি, আজান তো এখানে ধরছে ওখানে ধরছে। এই তো বিকাল হয়ে গেছে, আপনার কি খিদে লেগেছে? খুব ভালো লাগে আমার, সামনে সবগুলো বাচ্চা আস্তে আস্তে করে বড় হয়ে যাচ্ছে, আমার খুব ভালো লাগে কোলে নেওয়া বাচ্চা দেখতে, সবসময় ভালো লাগে, এই জন্য আমার 4টা বাচ্চা। তো যাই হোক, আজান কিন্তু খুবই জেলাস করে এলিসের সাথে, এলিস কি জানি একটু ধরছিল, সেও এই যে এটা নেওয়ার জন্য উঠে পড়ে লেগে গেছে, এটা নিবেই নিবে সে। তো যাই হোক, আজকে তো আমি একদমই চিন্তামুক্ত, আমার কোনো ইফতার বানাতে হবে না, যদি ইফতার বানাতে আমার অনেক বেশি ভালো লাগে। আজকে হচ্ছে আমাদের ইফতারের কারিগর হচ্ছে আমাদের আরজু চৌধুরী, আমার লাভিং হাজব্যান্ড, মাশাল্লাহ, আল্লাহ অনেক বছর যাবৎ বাঁচায় রাখুক, আমাদেরকে অনেক মজার মজার খাবার করে খাওয়ায়। আসলে দুষ্টামি করতেছি মজার মজার খাবার খাওয়ানোর জন্য না, সে হচ্ছে খুবই মানে রেসপন্সিবল সব দিক থেকেই। বিষয়টা এমন হয়ে গেছে আর কি, আমি বাসায় হয়ে গেছি ভিলেন আর সে হয়ে গেছে হিরো, কারণ বাচ্চারা আমি কিছু বললেই একটা কজ দাঁড় করাবে, আর সে বললে সাথে সাথেই করে ফেলে। ওদের ধারণা আমার লাইফে কোনো ফান নাই, আমি কোনো ফান করি না, আর তাদের পাপা হচ্ছে সারাক্ষণই ফান করে মুভি দেখতে বসে তাদেরকে নিয়ে। আসলে কি আমি বসতে চাই ওদেরকে নিয়ে মুভি টুভি, কিন্তু আমি যে ধরনের মুভি দেখি ওরা তো দেখবে না, আমি তো ভারতীয় বাংলা মুভি দেখি। যাই হোক, কথা বলতে বলতে আমি আপনাদেরকে তো দেখাতে ভুলে গেলাম, আচ্ছা যাই হোক, কথা বলতে ভুলে গেলাম যে চিক, এটা খুবই একটা সিম্পল, বেশি আইটেম লাগে না, জাস্ট একটু বলছি কি লাগে দেখেন। প্রথমে কি তেল দিস তো? তারপরে দেওয়া হয়েছে চিকেন, একটা ফাইটা মিক্স, তারপরে আমি দিয়েছি একটু সয়া সস, তারপরে একটু দিয়েছি ওয়েস্টার সস, তারপর আমি একটু আমাদের দেশে যেহেতু বাচ্চারা খাবে একটু আমাদের ফ্লেভার আনার জন্য আমি একটু দিয়েছি জিরা, জিরা দিয়েছ, হ্যাঁ, আর সল্ট। এই এখন আমি একটু মানে এটা কি করবো, একটা পর্যায়ে আমি আনবো এটাকে, আনার পরে আমি ভেজিটেবলগুলো এটার সাথে মিক্স করবো। ভেজিটেবল শুধু ক্যাপসিকাম দেখলাম আর অনিয়ন্স, তার সাথে আমি অনিয়ন এক্সট্রা কিছু। খাবারটার নাম কি? ফাইতা। হ্যাঁ, ফাইতা। বাংলাদেশেও এখন সবাই সব কিছুই জানে, আর এটা তো বিদেশে সবাই জানেই ফাইটা কি। আমি দেখাচ্ছি প্যাকেটগুলো, এই যে রুটির ভিতরে চিজ,
তারপর ওই চিকেন সালাড আর যে ভেজিটেবলগুলো কাটছো ওগুলোকে চিকেনের সাথেই দিয়ে দিবা না? হ্যাঁ চিকেনটা ভালো করে। এগুলো বিভিন্ন ফ্লেভার আছে, চিজি বেকড, এটা হচ্ছে চিজি বেকড বানাবে মাইল্ড, আরেকটা হচ্ছে মনে হয় ফুল চিজ দিয়ে, তারপর অনেক ফ্লেভারেরই আছে। এলিস র‍্যাপ এটাকে ফাইতা বলে, ডেডি বানানোর পর দেখবা। এটা টাকো। হ্যাঁ ঠিক আছে তো, স্পেলিং ঠিক আছে তো? টাকো টাকো। হ্যাঁ টাকো টাকো। এটা কি? ওইটা আরেকটা পাপা আমি জানি আরেকদিন বানাবে। ওইটা হয়ে গেল। আরজু রান্না করছে আর আমি আর আরজু লাউড স্পিকারে দেশে বাংলাদেশে কথা বলছিলাম। খুব ভালো লাগে বাংলাদেশে কথা যখন বলি, খুবই মনটা ভরে যায়, মনে হয় যে উড়াল দিয়ে চলে যায়। এবছর তো আমাদের যাওয়ার প্ল্যান ছিল বাংলাদেশে, যাই হোক বাংলাদেশে তো ফাইনালি যেতে পারলাম না, জানি না কপালে আসে কি না, এখন পর্যন্ত আশায় বুক বাঁধি। আর এখানে হচ্ছে সালাদ, কারণ ইয়ার রুটিটার ভিতরে তো যদি সালাদ ঢুকায় ফেলে তাহলে হচ্ছে নরম হয়ে যাবে, এই জন্য রুটির ভিতরে সালাদ ঢুকাবে না, কারণ আমরা তো ইফতারের টাইমে খাবো, এই জন্য সালাদ আলাদা করে আবার নিচ্ছে। আর ওই যেটা রুটির ভিতরে দিব ওইখানে তো ভেজিটেবল আসেই, ক্যাপসিকাম ছিল আর হচ্ছে পেঁয়াজ ছিল। তো খাবারটা আপনারা সবাই জানি, সব কিছুই জানে, তারপরেও ট্রাই করে দেখেন রোজার মধ্যে, ভালো লাগতে পারে যেহেতু ভেজিটেবলও আছে। গন্ধে তো এখনই পেট চোচো করছে, কখন খাবো। আজকে আরজু ইফতারের কারিগর। আজকে আমার তো মনে হয় রোজা শুরু হওয়ার পর। এই তুমি কালকে শুধু বানিয়েছো? প্রতিদিনই আমি করছি আমার কাছে মনে হচ্ছে। না তুমি হেল্প করেছো, বাট আমি বানিয়েছি, আর কালকে হচ্ছে কোনো হেল্প ছাড়া। আরজু হচ্ছে রান্না করলে মানে যদি পানিও খাইতে আসি কিচেনে, সে বলবে তাহলে আমি রুমে আমি কিচেন থেকে বাইর হয়ে যাই, সে একা করবে। আরে বাবা রে কত কাজ থাকে। আরজু হচ্ছে ক্রিয়েটিভ, আরজু হচ্ছে ক্রিয়েটিভ, কত কাজ থাকে, সে বাসা থেকে বের করে দেয় আমাদের, মানে কিচেনের ভিতরে ঢুকাই যায় না, ও একা সব করে। ও হচ্ছে এক সাইড থেকে ধুইতে থাকে, আরেক সাইড থেকে বানাইতে থাকে। এটা সসটার নাম কি? সালসা সস। সালসা সস। আচ্ছা সালসা সস উপরে দেওয়া হচ্ছে, এটা কি ঝাল হয় এখনই যে বানিয়ে ফেলছো? এটা আবার ইয়া হয়ে যাবে, কারণ এখনো তো অনেক লং টাইম না আরজু। যাই হোক বানায় ফেলছো, যখন বানায় ফেলো পরে ওই যে ওভেনের ভিতরে। তো যাই হোক আজকে আমাদের ইফতারের কারিগর বানালো হচ্ছে, ইফতারের নাম হচ্ছে কি, ফাইতা। আমি কখনো বানাই নাই এবং কখনো খাইও নাই, এই প্রথম আরজু বানাইলো এবং আজকে খাবো। অনেকেই বলতে পারেন বিদেশের মাটিতে থেকে এখনো ফাইতেই খান নাই, অনেস্টলি আমি খাই নাই এখনো, অনেক ভাবিরে দেখি বানায়টা নাই, দেখি লোভ লাগে খেতে, ছবিতে ফেসবুকে দেখি, বাট বানানো হয় নাই কখনোই। তো আজকে খাবো। আর যত ডিফারেন্ট ডিফারেন্ট খাবার বানায়, আমাদেরকে ডিফারেন্ট খাবার খাওয়ায়, আমি তো ওই একঘেয়ে একই খাবার ভাত তরকারি, আমি অত গুণের না, আমি খুবই বেগুন, আমার দ্বারা এরকম বিভিন্ন আইটেমের খাবার বানানো হয় না, কোনো রকমের জীবন বাঁচানোর জন্য রান্না করা আর কি, আমার রান্না হচ্ছে এই রান্না। তো আজকে তো ইফতারের কারিগরকে হ্যাপি লাগছে, একদম প্রপার রাঁধুনি, ড্রেস আপ প্রপার রাঁধুনি লাগছে গরমে, আজকে একদম বাংলাদেশের বাবুর্চি হয়ে গেছো আজকে তুমি, বাংলাদেশের বাবুর্চি। যাই হোক আজকে আমাদের বাবুর্চিকে তো হ্যাপি লাগছে। থ্যাংক ইউ, দেখা হবে, আগে খাওয়ার টেবিলে আসি, আসার পর তাহলে দেখা যাবে যে কিরকম মজা হয়েছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে শুধু আমাদের এই একটা আইটেমই ছিল ইফতারের সময়, আর খেজুর তো থাকেই, মানে আর অন্য কিছু ছিল না, জুস ছিল, আর এক্সট্রা কোনো আইটেমই ছিল না, যেহেতু আগেই বলেছি আমি কম খরচে এবারের রোজাটা পালন করতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ খুব ভালোই যাচ্ছে, ভালোই লাগে, আশা করছি সবাই আপনারা সাধ্যমতো করে ইফতার করতে পারছেন। আমাদের ইফতারের অবশ্য সময় হয়ে গেছে, আর বেশিক্ষণ নাই, কারণ এটা
মানে সাথে সাথে বানিয়ে খেতে হয়, কারণ চিজটা বেক করার পরে সাথে সাথে না খেলে তো শক্ত হয়ে যায়, প্লাস্টিকের মতো হয়ে যাবে। এই জন্য জাস্ট আমরা ইফতারের 7 মিনিট আগে ও এই র্যাপটা করলো, তারপর ওভেনে দিয়ে দিলে একদম আমাদের সাথে সাথেই, মানে ইফতারের সময় একদম হয়ে গেছে। সাধারণত কারেক্টলি টাইম কারেক্ট টাইমে হয় না, কিন্তু আজকে কারেক্ট টাইমে হয়ে গেছে। আর এলিস তো বরাবরের মতোই তার বাবা যেখানে থাকবে সেখানেই থাকবে, বাথরুম ছাড়া সে সব জায়গায় থাকবে। তা আলহামদুলিল্লাহ আমাদের ইফতার রেডি। অবশ্য আমরা জাস্ট একটা দুইটা কিছু মুখে দিয়ে খেজুর খাই, তারপর একটা কিছু মুখে দিয়ে আমরা নামাজ পড়তে চলে যাই সবাই। পরে নামাজ পড়ে এসে তারপর সুন্দর মতো বসে সময় নিয়ে খাই, না হয় কি মানে খাওয়ার পরে না একটা আলসেমি চলে আসে, কেমন জানি শরীরটা হয়ে যায়। এজন্য আমরা খেজুর খাই, তারপর একটা দুইটা কিছু খেয়ে মুখে তারপর আমরা চলে যাই নামাজ পড়তে। নামাজ পড়ে এসে তারপরে সবাই একসাথে বসে গল্প করি আর খাই, অনেক টাইম নেই। তো এই হচ্ছে আমাদের আজকের ইফতারের কারিগর, সুন্দরই লাগছে তাকে। আল্লাহ হাফেজ।